লোড করার পরে তো 64 বিটস চাইলো, সেটা হলো। তারপরে আবার নেটই আর চলছে না, সেই কম্পিউটার নেট খুলছে না সেখানে আর, মানে OBS চলছে না। না আমি নেট কানেকশনই অপশনটাই কম্পিউটার থেকে চলে গেছে। না যদি ইনস্টল হয়ে থাকে OBS তো অটোমেটিক ওটা ওপেন করলে চলবে, অসুবিধা নেই। যদি ইনস্টল হয়ে থাকে, প্রপার ইনস্টল হয়ে যদি হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, 8 আর 10 এর খুব ভালো চলবে। উইন্ডোজ 7 আমি দেখলাম কালকে ফোরামে যে অনেক কমপ্লেন আছে, উইন্ডোজ 7 সাপোর্ট করছে না এই OBSটাকে। এর জন্য আমি অন্য একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার বলতে পারি, সেটা হচ্ছে স্ক্রিন কাস্টোমেটিক। এটা ফ্রি সফটওয়্যার, এটা আপনি লিঙ্কটা আমি দিয়ে দেবো, এটা আপনি আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন OBS এর পরিবর্তে। ওটা একটু বলে দিও তাহলে। হ্যাঁ আমি ওটা লিঙ্কটা দিয়ে দেবো, গ্রুপে পোস্ট করবো। আর বেশি অনেক কিছু আছে এখানে, অনেক প্রচুর জিনিস আছে, দেখতে সিম্পল মনে হচ্ছে কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে, সেগুলো অত জানার দরকার নেই, কারণ আমরা অত অত এক্সপার্টিজের দরকার নেই আমাদের, শুধুমাত্র লেকচার রেকর্ডিং এর জন্য এইটুকু যথেষ্ট। ঠিক আছে, আর কিছু জানার কিছু আছে ম্যাডাম? না আমার এটুকুই ছিল, OBS-টা একটু প্র্যাকটিসের ব্যাপার দেখতে হবে। হ্যাঁ গুগল কোনো যদি হেল্প লাগে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে গ্রুপ গুগল ক্লাস, আপনি এখানে টাইপ করবেন ক্লাসরুম, ক্লাস এখানে যে কোনো একটা নিউ ক্লাস যেমন ক্রিয়েট করেছেন এটা, তো আপনি এখানে এই যে এটা পেয়ে যাচ্ছেন প্রাইভেট কোড, ঠিক আছে, এটাকে কপি করবেন, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি করে কপি করবেন, করে সাপোজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে, ঠিক আছে, এখানে আপনি এখানে পেস্ট করে দিলেন, এটা লিখে দেবেন যে এটা হচ্ছে জয়নিং কোড ফর গুগল ক্লাস, শুধুমাত্র এই কোডের থ্রু দিয়েই ওরা জয়েন করে নিতে পারবে। এটা হচ্ছে ধরুন স্টুডেন্টের হোম এটা, ঠিক আছে, এখানে স্টুডেন্টের হোমে কি থাকবে, এই যে অ্যারোটা থাকবে না, এখানে আপনার থাকবে মানে স্টুডেন্টদের থাকবে ওই ওয়ার্ক বুক থাকবে, অ্যাসাইনমেন্ট বুক, ঠিক আছে, আচ্ছা এটা সেম থাকবে, এরকম থাকবে যতগুলো স্টুডেন্ট মানে একটা পার্টিকুলার স্টুডেন্ট যতগুলো ক্লাস করবে ততগুলো ক্লাস হয়ে থাকবে ওর, ঠিক আছে। তারপরে ও সাপোজ নতুন জয়েন করছে তো এখান থেকে করবে জয়েন, জয়েন ক্লাস, জয়েন ক্লাস করলে এখানে ক্লাস কোড আছে এটা পেস্ট করে দিতে হবে, যে আমার যে যেটা আমি জয়নিং এর জন্য দিয়েছিলাম কোডটা, এটা হচ্ছে প্রাইভেট কোড, ঠিক আছে, এটাকে আপনি রিসেটও করতে পারেন, ঠিক আছে, ইনঅ্যাক্টিভও করে দিতে পারেন, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ যদি করে দেন আপনার ক্লাসে তাহলে আর ফার্দার কেউ জয়েন করতে পারবে না, আর যদি চেঞ্জ করে দেন তাহলেও কেউ মানে মানে নতুন কেউ স্টুডেন্টরা ওই পুরনো কোড দিয়ে জয়েন করতে পারবে না, এটা অপশানগুলো আছে, এটা কোডটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, তারপরে জয়েন এই কোডটা দিয়ে তারপরে জয়েন করতে হবে এটা, ঠিক আছে, সিম্পল, আর কিছু না, আর কিছু মানে বোঝা গেছে তো, বোঝা গেছে তো। মোটামুটি গুগল ক্লাসরুম দিয়ে থ্রু দিয়ে কতজন জয়েন করতে পারবে স্টুডেন্টরা? আনলিমিটেড, আনলিমিটেড, আপনার ক্লাসও আনলিমিটেড, তবে লোডটা মানে আপনার তোমার আপনার হ্যালো আমার একটু মানে জিজ্ঞাসা ছিল, হ্যালো বলছি যে এই ক্লাসরুমের কোডটা প্রত্যেক দিনে প্রত্যেকটা ক্লাসের জন্য বানাতে হবে? না না, একবার ধরুন আপনার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, আপনি শেয়ার করলেন, বুঝলাম, মনে করো না আমার 15 আগস্ট একটা ক্লাস আছে, আমার মনে করো 20 আগস্ট আবার আছে, আমার 20 আগস্টে কি আমার আলাদা কোড করতে হবে? না না না, ওয়ান টাইম জয়নিং, এখানে হচ্ছে গুগল ক্লাস হচ্ছে ওয়ান টাইম জয়নিং, ওয়ান টাইম, একবার যে জয়েন করলো জয়েন করলো,
ও নিজেও রিমুভ করতে পারবে না। না না, এবার যারা মনে করো ওই ঢুকে গেল, আমার 10 দিন পরে তো কিছু স্টুডেন্ট চাইতে পারে ঢুকতে, তারা কি ঢুকবে? হ্যাঁ, আপনি যদি আপনার ওই কোডটা যদি সেম রেখে দেন, প্রাইভেট যে কোডটা, তাহলে জয়েন করতে পারবে। আর যদি আপনি চেঞ্জ করে দেন, রিসেট করে দেন, তাহলে চেঞ্জ করতে পারবেন, জয়েন করতে পারবেন। আচ্ছা, তখন আপনাকে আবার নতুন কোডটা দিতে হবে। বুঝতে পেরেছি। আমি যতদিন চালাবো হয়তো 5টা ক্লাস করার পর আমি চেঞ্জ করতেও পারি নাও করতে। তো এই গুগল ক্লাসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো স্টুডেন্টকে আপনি অ্যাড করতে পারেন through this code. হ্যাঁ, এই কোড দিয়ে। হুম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর কোনো রকম টাইম শিডিউলের কোনো ব্যাপার নেই, অ্যাসাইনমেন্ট ওরা ওই ডেডলাইনের মধ্যে সাবমিট করবে, আপনি অ্যাসাইনমেন্ট শিডিউল করে রাখবেন, ওই সময় ওটা পাবলিশ হয়ে যাবে ওরা, ঠিক আছে। খুব মানে খুব খুব ভালো জিনিস, খুব মানে এটা ফ্রি সফটওয়্যার, কোনো রকম চার্জ নেই, আর খুব হেল্পফুল। আর কিছু কোশ্চেন আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলছি, আমরা আমার মিউজিক ডিপার্টমেন্ট, তো আমরা মিউজিকের ক্লাস নেব। মিউজিকের ক্লাসে আপনি, আচ্ছা আপনি এক তো হচ্ছে মিউজিক আপনি অনলাইন ক্লাস নিতে হবে আপনাকে গুগল মিট দিয়ে, ঠিক আছে। আর যদি আপনার কোনো স্ক্রিপ্ট থাকে, আপনার যদি সাপোজ কোনো অ্যাসাইনমেন্ট যদি থাকে কোনো সং রেকর্ডিংয়ের জন্য, সেই সং ওরা অ্যাজ এ ভিডিও আপলোড করতে পারে গুগল ক্লাসরুমে, সেটা আপনি চেক করতে পারেন মোবাইলে, আপনার ল্যাপটপে লাগবে না। হ্যাঁ, আপনি শিডিউল করে রাখলেন, যেমন শিডিউল করে না, যেমন ওলা উবের যেমন শিডিউল করে একটা পার্টিকুলার টাইমে এসে আপনাকে পিক আপ করে দেবে, সেরকম এটাও হয়ে যাবে। শিডিউল করে রাখলে ওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, ওরা দেখতে পাবে সেই সময়। আর এখানে রিভিউ আছে, রিভিউ করতে পারেন, ঠিক আছে, কারা কারা সাবমিট করেছে, কারা কারা সাবমিট করে নিন, এখানে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে রিভিউ বাটন, রিভিউ এখান থেকে, এখানে ক্লাস ওয়াইজও আপনি দেখতে পারেন, ঠিক আছে। এটা ক্যালেন্ডার, এটা তো কোনো কাজ নেই। ফোরামের মতো ইউজ করতে পারে ওরা, নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, ওই আপনার যে স্ট্রিম যেটা আছে সেখানে নিজেদের মন্তব্য কমেন্ট করতে পারে, এই অ্যাসাইনমেন্টটা আমি কীভাবে করবো, এইভাবে করছি, এটা কি ঠিক, নিজেদের মধ্যে ডিসকাশন করে একটা কোলাবোরেটিভ একটা এডুকেশন এনভায়রনমেন্ট একটা তৈরি হতে পারে এখানে, যেমন ক্লাসরুম কিন্তু আপনি যদি যদি আপনি পেইড ভার্সনে যান হয়তো $10 করে নেবে পার ইউজার, $10, তো ওখানে 250 ম্যাক্সিমাম জয়েন করাতে পারেন গুগল মিটে। আর কিছু কোশ্চেন আছে কারো? যেটা সমস্যা হচ্ছে যে ধরুন মানে আমি এই টপিকের বাইরে যে গুগল মিটে যে আমি যেটা ক্লাস গুলো বা যে ইন্টারাকশনটা হচ্ছে ওটা আমি কিভাবে সেভ করবো? মানে যেটা ইন্টারাকশন হচ্ছে সেটা হচ্ছে আপনি ডিসকাস করছেন প্রবলেম, ঠিক আছে, কোনো থিওরি আপনি কনসেপ্ট দিচ্ছেন, ঠিক আছে, এবার কনসেপ্ট দেওয়া হয়ে গেছে, এবারে আপনি টেস্ট করবেন যে এই কনসেপ্টটা ওদের কতটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা থ্রু অ্যাসাইনমেন্ট আপনাকে উইকেন্ডে
প্রত্যেকটা সপ্তাহে বা দুটো সপ্তাহে অন্তর অন্তর একটা করে কুইজ 5-10 মার্কসে নিতে পারেন, ঠিক আছে? আর মাসের শেষে আপনি 15-25 মার্কসে ইন্টারনাল নিতে পারেন, ঠিক আছে? এটা ফিডব্যাক হিসেবে আপনি নিতে পারেন। আমার মনে হয় যে এটা একটি উপকারী, কারণ ধরো সমস্ত গুগল মিটের ক্লাসগুলো তো আমরা রেকর্ড করতে পারছি না, এটা তার যে আমাদের অ্যাসাইনমেন্ট আমরা কমপ্লিট করলাম তারপরে অ্যাসাইনমেন্ট দিলাম, এটা একটা রেকর্ড রেকর্ড হয়ে যায় টাইম টু টাইম, মানে আপনি কোন সময় শিডিউল করছেন, কখন নিচ্ছেন, কখন চেক করে সাবমিট করছেন, সবগুলো এখানে রেকর্ড থাকবে। সুতরাং তোমার ক্লাসটা যে কমপ্লিট হয়েছে সেটা রেকর্ডে থাকবে, পুরো 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 রেকর্ড থাকবে। সন্দীপ, হ্যাঁ বলো শান্তনু। আমি বলছি তুমি তো আমাদের সবাইকে শেখালে, না শেখাইনি, নলেজ শেয়ার করেছি, আমি শেখাতে পারি না, যাই হোক আমরা মোটামুটি শিখে নিলাম বা প্র্যাকটিস করব, শিখে নেব আমরা, ম্যাচিউর হয়ে গেছি। কোশ্চেনটা, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এটা তো ছাত্রদেরও শিখতে হবে কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব, তো আমি যে ব্যাপারটা বুঝলাম ওদেরকে এটা নিয়ে বসতে হবে ওদের সাথে, না হলে কিন্তু ওরা ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারবে না, বা এই অ্যাসাইনমেন্ট সাবমিট এই জিনিসগুলো কিন্তু কিছুই পারবে না, এবার আমাদের কাছে এরকম ব্যাপারটা অনেকটাই ধোঁয়াশা লাগছে। অর্থাৎ আমি ফটফট করে দিলাম, ওদের লিঙ্ক শেয়ার করলাম, ওরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ ওদেরকে প্রত্যেক ডিপার্টমেন্টের দরকার ওদেরকে নিজস্ব ভাবে ওদেরকে ট্রেনিং দেওয়া যে কিভাবে তোমরা এটাকে অ্যাক্সেস করবে, কিভাবে ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু তোমার এই সমস্ত কিন্তু ফল কিন্তু জিরো হবে। আমার যেটা মনে হচ্ছে আমি দিয়েছিলাম জয়েন করতে ওদের মোটামুটি 1 মাস লেগে গেছিল। এরকম যেমন ক্লাস নিয়েছি, মানে এরকম যেমন একটা করেছি ওয়ার্কশপ, সেরকম ওদের সাথেও একটা করতে হবে। আমি এটাই বলতে চাইছি, এইভাবে করলে হবে না, না হলে কেউ পারবে না করতে। সেটাই, আর আপনারা যারা ডিপার্টমেন্টের যারা এখন দেখেছেন তারা গাইড করে দেবেন যতটা পারেন। আসুন প্রথমে আপনারা প্র্যাকটিস করে নিন ভালো করে, অ্যাটলিস্ট নতুন একটা ইমেল আইডি দিয়ে আপনারা ক্রিয়েট করবেন। আমি কেন বলছি নতুন ইমেল আইডি, কারণ নতুন ইমেল আইডি ফিফটিন জিবি আপনি স্পেস পাবেন গুগল ড্রাইভে, ঠিক আছে? আপনি যদি অলরেডি ইউজড মেল আইডি ইউজ করেন তো অলরেডি সাপোজ 50% 70% অলরেডি ফিল আপ থাকবে, তো আপনার ডকুমেন্ট সেভ করতে অসুবিধা হয়ে যাবে পরে। তো নিউ ইমেল আইডি দিয়ে আপনারা শুরু করুন এই ক্লাস ক্রিয়েট করা। আর কোনো যদি হেল্প লাগে তো আমাদের ওই গ্রুপ, আইসিটি গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্ট করতে পারেন। আর সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই ওই ওতে আইসিটি গ্রুপে জয়েন করুন, যাতে আমরা অ্যাসিস্ট করতে পারি সবাইকে। আপনি যদি গুগল এ নেন, গুগল যে পুরো এডুকেশনের যে প্যাকেজটা, জি শুট যেটা, সেটা নিলে অনেক, মানে আমাদের মোটামুটি ওরা জিজ্ঞেস করেন যে কতজন টিচার আছে, 50 জন 60 জন, তো সেই হিসাবে ওরা পার টিচার কিছু একটা নেয়। বা এক বছরে 794 টাকা। আচ্ছা তাই, এক বছর এটাই জানি আমি করেছি তো তাই, তাহলে আমার মনে হয় ওটা হলে সুবিধা। হ্যাঁ, গুগল শুটটা যদি ইনস্টিটিউশনের পক্ষ থেকে নাও হয় তাহলে কি ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি ট্রাই করেছি, আমি ট্রাই করেছিলাম গুগল শুটটাকে সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু ওরা ওই একটা আমাদের যে ডোমেনটা আছে .org, ওই ডোমেনটাতে ওরা দিতে চাইছে না। ওরা এই ডোমেন আমাদের যে .ac.in থাকতো, অথবা .co.in এ করতে, হ্যাঁ হ্যাঁ, অথবা .edu থাকতো যদি, তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিত। .org আছে তো ওরা বলছে যে এটা অসুবিধা আছে, করছে না, কোনো রকম রেসপন্সই করছে না, রিপ্লাই দিচ্ছে না। আর আপনারা 30 এই যে সেপ্টেম্বর 30, হ্যাঁ হ্যাঁ, আমি 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 আমার নলেজে যতটুকু আছে আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে easyclass.com। হ্যাঁ, আপনি ওটা একটু দেখুন, ওটা হচ্ছে গিয়ে ভিডিও অডিও
এভরিথিং ইজ মানে করা যাবে একসঙ্গে কন্টিনিউয়াসলি, ওটা যদি করতে পারেন মানে একটু শিখে নিতে হবে আপনাকে। হ্যাঁ, আমি একদিন দেখেছিলাম, তো এখন হয়তো করতে পারবো না, লিংকটা পাঠিয়ে দেবেন আমাকে। easyclass.com তোমাকে জাস্ট ওয়েবসাইটটা বলে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেব। প্রচুর টুল আছে, আইসিটি টুল আমি কত দেখবো, যেগুলো আমার মোটামুটি হয়ে যাচ্ছে কাজ, তার বাইরে গিয়ে আমি দেখছি না। যেমন গুগল ক্লাসরুমটা এনাফ এই ডকুমেন্ট শেয়ারিং এর জন্য। আরেকটা বলছিলাম যে সেপ্টেম্বর এন্ড অব দি এই ফ্রিটা পাবেন, এই যে গুগল মিট বা গুগল ক্লাসরুমের এটা, ঠিক আছে। তারপরে হয়তো কিছু কিছু ক্রাইটেরিয়া বা কিছু কিছু অফ করে দিতে পারে, কিছু কিছু অপশন, তো এখন যতটা পারেন ইউজ করে নেন, ভালো। ঠিক আছে, আর কিছু আর কোশ্চেন নেই তো? যে রুটিনটা শুভবাবুর উদ্দেশ্যে বলছি, উনি বললেন যে যে রুটিন গুলো পাস কোর্সের জন্য, আমাদের তো তৈরি হতে হবে, ছাত্রদের আরো বেশি ওয়াকিবল করতে হবে, ওদের টেকনিক গুলো শেখাতে হবে, একটু সময় লাগবে, কিন্তু ওই গ্রুপ করে করে যদি করা যায়, মানে ধরুন যেখানে 400 স্টুডেন্ট আছে, চারটে গ্রুপ যদি হয় তাহলে ওখানে অনেকটা কভারেজ হবে। বাকি সেপারেট গ্রুপ করে বারোটা থেকে একটা, এই সময় তিনটে গ্রুপের, তিনটে গ্রুপ, চারটে লোক পাওয়া যাবে কিনা।